গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। আজকে হচ্ছে নীল পুজো। তো সকালবেলা সান টান পরে ঘরের পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছে, এখনও ফুল রেডিও হয়নি। হালকা একটু শাড়ি পরে এবার মালাটা কাঁদবো। আমি বাড়িতেই মালা গাঁথতে পছন্দ করি, আগুন ফুলের মালা কাঁদবো, শিক্ষকভাবে যেহেতু পুজো দেবো। তো এখন মালা গাঁথি, তোমাদের সাথে শেয়ার করছি, চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। আমরা রেডি হয়ে গেছি এবং পাঙ্কু রেডি হয়ে গেছে, আমরা সব রেডি হয়ে গেছি, যাবো এবার। তো সব গোছানো হয়ে গেছে, মালা গাঁথা, একটা মালা দেখা কেমন গেঁথেছি দেখা তোর। তো একটা মালা দেখাচ্ছি কেমন গেঁথেছি, দেখে দে। এরম সাইজ তো আছেই, আর এর থেকে আরো বড় বড়। ওটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা কালী বাড়িতে যাবো যখন, ঠাকুরের মালা প্রচুর ভিড় হয়তো, পুজো দেওয়ার সময় ভিডিও করতে পারবো না, কিন্তু যতটা পারবো ভিডিও করবো। আলতা ফালতা পরে নিয়েছি, রেডি হয়ে গেছি সুন্দর করে সেজে গুজে। চলো ভিডিওটা দেখতে থাকো, পরে দেখো বই খাতা। তো আমরা রেডি হয়ে গেছি, অটোতেও বসে পড়েছি, এখন যাব সবাই মিলে। পিছনে মা আছে, দেখা যাচ্ছে, দাঁড়া আমি ছাড়, আমাকে ছাড়, মাম্মা আছে, মাম্মা হাই করো, এরকম করো মাম্মা। তারপর দিদিবাই আসবে, পাঙ্কু আমি এখানে বসেছি, আর করণ আছে। তো চলো তারপর ওখানে গিয়েও দেখাচ্ছি, পুজোটা হয়তো দেখাতে পারবো না, কারণ প্রচুর ভিড়, এখনও পুজো হচ্ছে, দেখতে থাকো। তো আমরা ওখানে পৌঁছে গিয়ে মা ওখানে পুকুরে নেমেছিল স্নান করতে, কারণ মা দন্ডি কাটবে, স্নান করতে আবার তো দন্ডি কাটবে। তাই এখানে অয়ন, আমি আর পাঙ্কু দাঁড়িয়ে রয়েছি। দেখো মা এখানে দন্ডি কাটা শুরু করে দিয়েছে, একটু ছোট্ট করে ক্লিপ দেখিয়েছি, কারণ সত্যি ভীষণ কষ্টর এইটা, তার জন্য সত্যি কষ্টের। আমি আজকে মাকে দেখে বুঝলাম, যাই হোক। তারপরে সন্ধ্যা দুপুরবেলা এসে একটুখানি ড্রেস্ট নিয়ে নিয়েছি, কিছু খাইনি। তারপর সন্ধ্যাবেলা আবার রেডি ফেডি হয়ে তোমার হচ্ছে আমরা বড় কালী মন্দিরে যাব। কিন্তু আমি এটা ভয়েস রেকর্ড করেছিলাম, মানে বলেছিলাম তখন, কিন্তু ভয়েসটা আসেনি ঠিকঠাকভাবে, তাই জন্য। আর এখানে একটা হাতের খুন্তি, মানে কাঠের খুন্তি কিনেছিলাম আমি মেলা থেকে, মেলা বসেছে হাজারতলায়। তাই মা আর দিদি ভাই আর মামা আগে ওরা টোটো করে চলে গেছিলো, আমি পাঙ্কু আর অয়ন একটু কাজে বেরিয়েছিলো, তাই জন্য দেরি হচ্ছিলো। আমি একটু কটা রিলস বানিয়ে নিয়েছিলাম তার মাঝখানে, তাই জন্য আমরা দাঁড়িয়েছিলাম। আর তারপরে ও আসলো, বাইকে করে আমরা বেরালাম। তো আমি ভিডিও করেছি, আওয়াজ বলেছি, কিন্তু কিছুতেই শোনা যায়নি। তো এরপরটা হয়তো শোনা যায়, দাও যেতে পারে, দেখো ভিডিওটা। পাঙ্কুকে বললাম যে ভিডিওটা ঠিক করে করতে, পাঙ্কু ঠিক করে ভিডিওটাই করেনি, যাই হোক।
দেখো এমনি সাজিয়েছে গুছিয়েছে প্রদীপ মোমবাতি, আমি এখানে এখানে দেখালাম ঠাকুরকে, তারপরে কি আমাদের কালী ঠাকুরের মন্দির আছে ওই দিকটায়, ওই যাই হোক এখানে বসলাম আমি মোমবাতি আর ধূপকাঠি জ্বালানোর জন্য, জ্বালিয়ে তারপরে গেলাম ঠাকুরের কাছে মা কালীর কাছে গিয়ে ওখানে একটু জ্বালিয়ে দিয়ে আসলাম। জ্বালিয়ে এখানেও পাঙ্কু ভিডিও করেছে একটুখানি, আমাকে দেখা যাচ্ছে ঠিকভাবে সেটা করতে পারে। বাচ্চা মানুষ আবার আমার দিকে তাকাতে বলল, ওর দিকে তাকাতে বললো, তাকিয়েছিলাম হালকা করে। যাই হোক দেখো জ্বালিয়ে ওখানে একটু দেখিয়ে তারপর মা কালী মন্দিরে গিয়ে দেখাচ্ছি, দেখে পুজো দিয়েছি, কিন্তু সুন্দর আমার ভালো লাগে জায়গাগুলো দিতে। তোমার ভিডিওটা দেখতে থাকো, তারপরে কী কী হয় তোমার দেখো। দোকানে কিছু কিছু কিনতে কেনাকাটা করে বাড়ি চলে এসেছি।